আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ তবিবুর রহমান, মোমিননগর মাধ্যমিক বিদ্যালয়, নদগ্রাম সদর, ট্রেড ইনস্ট্রাক্টর, সিভিল কনস্ট্রাকশন। শিক্ষার্থীরা, আজকে তোমাদের দশম শ্রেণীর এসএসসি ভকেশনাল শিক্ষাক্রমের সিভিল কনস্ট্রাকশন দুই এর দ্বিতীয় পত্র বইয়ের থেকে আমরা আলোচনা করব। আজকের অধ্যায় হচ্ছে ষষ্ঠ, এবং এখানে এই অধ্যায়ে আলোচনার বিষয় হচ্ছে পয়েন্টিং কাজে মালামালের পরিমাণ। তোমরা গত ক্লাসে হয়তো লক্ষ্য করবে যে আমরা পয়েন্টিংয়ের উপরে আলোচনা করেছিলাম, পয়েন্টিং কী, পয়েন্টিং কেন করা হয়, পয়েন্টিংয়ের প্রকারভেদ, এবং সেই প্রকারভেদগুলো কীভাবে এই বিভিন্ন প্রকার পয়েন্টিং করা হয় সেটা সম্বন্ধে ধারণা দিয়েছিলাম। তো আজকে আমাদের সরাসরি পয়েন্টিং কাজে মালামালের পরিমাণ নির্ণয় করতে, যে 100 বর্গ মিটার জায়গার উপরে যে পয়েন্টিংটা আমরা করব সেটা সেই জায়গায় কী পরিমাণ মালামাল লাগবে। তো পয়েন্টিংটা আমরা ধরি, এখানে লিখছি যে 100 বর্গ মিটার শত বর্গ মিটার জায়গায় ১:২ অনুপাতে প্রথমে আমরা অনুপাতে কাজের পরিমাণটা নির্ণয় করি। অনুপাতে কাজের পরিমাণটা আসবে ১০০ বর্গ মিটার, মালামালের পরিমাণ মশলার পরিমাণ যেহেতু 6 মিলিমিটার পুরুত্বে এটা হয়ে থাকে, যার কারণে এই এখানে যে 100 বর্গ মিটার জায়গা আছে তাকে আমরা 6 মিলিমিটার দিয়ে গুণ দিলে এটা আসবে 0.60 ঘনমিটার। শিক্ষার্থীরা, তোমরা জানো যে মিলিমিটারে আমরা যখন মিটারে নেব, যেহেতু 100 বর্গ মিটার আছে সেখানে এই মিলিমিটারটা মিটারে নেব, তখন সেটা মিটারে পরিণত করতে গেলে আমরা সেটার ভাগ দেব 10 সেন্টিমিটার, 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, 10 দ্বারা ভাগ দিলাম, এবং সেটাকে 100 সেন্টিমিটারে 1 মিলিমিটার টোটালে ভাগ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 100 × ৬/১০০০, তা দিয়ে দিলে পরে আমরা এত ঘনমিটার কাজের পরিমাণ পাব। তো আসি এখন আমাদের সিমেন্ট এবং বালি যেটা আছে সেটার অনুপাত থেকে আমরা বের করে নিই। 1:২ অনুপাত আছে যেহেতু, তাহলে অনুপাতের যোগফল কত? অনুপাতের যোগফল 1+২=৩ পেয়ে গেছি। এখন আমরা উপরের অংশ মুছে দিয়ে এখান থেকে আমরা প্রথমে বের করব সিমেন্টের পরিমাণ। সিমেন্টের পরিমাণটা কত আছে দেখো, এক নম্বরে সিমেন্টটা আসতেছে এই যে কাজের পরিমাণ 0.06/অনুপাতের যোগফল গুণিত 1/সিমেন্ট এইটা, এবং আমরা জানি 1 ব্যাগ সিমেন্টে আয়তন হচ্ছে 0.035 ঘনমিটার। তো সেটা দিয়ে আমরা ভাগ দিই, তাহলে আমরা ব্যাগে পেয়ে যাবো 0.035। এ অবস্থায় আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করি, দেখি কি হয়।
দশমিক ছয় ভাগ তিন গুণিত দশমিক শূন্য তিন পাঁচ, কত পেলাম? পেলাম হচ্ছে পাঁচ দশমিক সাত পাঁচ, পাঁচ দশমিক সাত, পাঁচ দশমিক সাত এক। এটাকে আমরা যেহেতু খুব ছয়ের খুব কাছাকাছি, যার কারণে একটা ভাঙটি ভেঙে আমরা কিনতে পারবো না, ফলে এটাকে ধরবো এক ব্যাগ, এটাকে ছয় ব্যাগ, ছয় ব্যাগ এই সিমেন্টের প্রয়োজন। এরপরে আর একটা জিনিস, যেহেতু এক দুই অনুপাত বলতে এক ভাগ সিমেন্ট এবং দুই ভাগ বালি, তো এখন আমাদের যে আর একটা মশলা যেটা আছে সিমেন্ট বের হওয়ার পরে, দ্বিতীয়টা হচ্ছে স্যান্ড। এই স্যান্ডের পরিমাণটা আমরা বের করে দেখি, দশমিক ছয়, শূন্য দশমিক পরে ছয়ের পরে দিলে হয় না দিলে হয়, ভাগ আচ্ছা দিলাম তিন। এক্ষেত্রে আগে ছিল সিমেন্ট এক ভাগ, এক্ষেত্রে হচ্ছে বালি দুই ভাগ। এ অবস্থায় কত ঘনমিটার আসছে আমরা ক্যালকুলেটার ব্যবহার করে দেখি। দশমিক ছয় শূন্য গুণ দুই ডিভাইডেড থ্রি, এ অবস্থা আসছে হচ্ছে শূন্য দশমিক চার, শূন্য দশমিক চার ঘনমিটার বালির প্রয়োজন হবে। তো শিক্ষার্থীরা, আমরা এখানে কাজের পরিমাণ আমরা বের করেছি, তো কাজের এই কাজটা করতে আমাদের সিমেন্ট আর বালি লাগবে, সেটার অনুপাত আমরা জানি এক এক অনুপাত দুই। সেই হিসেবে আমাদের কাজের পরিমাণ বের করার নিয়মটা এইভাবে আর কি, আমাদের কাজের যদি বেশি পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে নিয়মটা এইভাবে ফলো করে কাজের পরিমাণ তোমরা বের করতে পারবে। তো আজ আর নয়, আল্লাহ হাফিজ।